এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি অন্তরা, শুরু করছি বাংলার মুখ। প্রথমে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। রাজ্য রাজনীতিতে বড় সরমর, ভাইফোঁটার দুপুরেই মস্ত চমক। দিদির স্নেহের কানন পৌঁছে গেলেন কালীঘাটে। দিদি মমতার কাছ থেকে ভাইফোঁটা নিতে পৌঁছলেন ভাই কানন। একা নন, সঙ্গে হাজির বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ আলাদাভাবে কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে। শোভনের আশু পদক্ষেপ নিয়ে ফের তুঙ্গে জল্পনা। বিজেপির পতাকা ধরে শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো যায়, সম্প্রীতির বার্তা দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। খনি শিল্পাঞ্চলের উৎসবী মরশুমে একথা আবারও প্রমাণিত। হরিপুরে মুসলিম ভাই বোনেদের নিয়ে ভাইফোঁটা, নিঘায় বস্ত্র বিতরণে সামিল জিতেন্দ্র তেওয়ারি। দুর্গাপুরে রক্তদান শিবিরে যোগ ডেপুটি মেয়র অনিন্দিত মুখোপাধ্যায়, মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের। পুজো মানেই উৎসব বা উন্মাদনা নয়, ঐক্য ও সংহতির বার্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনও উৎসবের অঙ্গ, প্রমাণ করল পুলিশ প্রশাসন। একদিকে কাকসা থানা গ্রামরক্ষী বাহিনীর তরফে মানুষের পাশে থাকার বার্তা, অন্যদিকে দুঃস্থদের হাতে শীত বস্ত্র তুলে দিল গলসি থানা গ্রামরক্ষী বাহিনী। চলে আসবো বিস্তারিত খবরে। রাজনীতির কাঁটা ফের ক্লকওয়াইজ ঘুরতে শুরু করেছে। এখনও এক বছরও হয়নি, এরই মধ্যে আবার রাজনীতির হাওয়া মোড়ক 180 ডিগ্রি ঘুরে গেল। গেরুয়া হেসেলের খাবার বেশিদিন রুচল না শোভনের। গেরুয়া শিবিরে বিশেষ গুরুত্ব না পেয়ে তিনি আবার যথাপূর্বং তথা পরং অবস্থায়, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় ফের ব্যাক টু প্যাভিলিয়ন। আসলে টিম বদল করে বেশ কয়েকটা ম্যাচে পায়ে প্যাড পরে মাঠের সাইডলাইনের বাইরে অপেক্ষায় থাকলেন সবান্ধবী শোভন, কিন্তু নয়া টিমে ব্যাটই হাতে পেলেন না বেচারা, তাই সুযোগের অপেক্ষায় ছিলেন। দিন কতক মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ঘুর ঘুর করেও যখন ডাক পেলেন না, তখন ভাইফোঁটা নেবার বাহানায় একেবারে সটান হাজির দিদির বাড়িতে। তবে এদিন বৈশাখীর সেই ঘাম ঝরানো লু ছিল একেবারেই অনুপস্থিত। গত 14 আগস্ট সবান্ধবী গেরুয়া শিবিরে যোগ দেন শোভন। এই ঘটনা রাজনীতিতে যতই অশোভন হোক, সেসব কোনোটাই গায়ে মাখেননি দিদির কানন ভাই। আজও সেই পুরনো ভাইয়ের দাবি নিয়ে তিনি তার জমদুয়ারে কাটার আশায় হাজির দিদির বাড়িতেই। তবে এত কিছুর পরও মিডিয়ার ক্যামেরা তার অনুতপ্ত লাজুক মুখের ছবি তুলতে পারেনি একটিবারের জন্য। আজও তিনি এলেন, দেখলেন, তবে দিদির মন জয় করতে পারলেন কিনা তা অবশ্য বোঝা গেল না। শুধু এটুকুই জানা গেল, রাজনীতি নিয়ে নাকি কোনো কথাই হয়নি তাদের মধ্যে, বরং শোভনকে স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন দিদি মমতা। ভাইফোঁটার আয়োজন করলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া যায় না। সর্বধর্ম সমন্বয়ের জন্য যে দর্শনে বিশ্বাস করতে হয়, বিজেপি সেই দর্শনে বিশ্বাসী নয়। গেরুয়া পতাকার নিচে আর যাই হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না, তার জন্য তৃণমূলের দর্শনে বিশ্বাস করতে হবে, আসতে হবে ঘাসফুল পতাকার নিচে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের হরিপুরে মুসলিম ভাই বোনেদের ভাইফোঁটা উৎসবে যোগ দিয়ে এভাবেই বিজেপির গণভাইফোঁটা আয়োজনকে শ্লেষাত্মক কটাক্ষে বিঁধলেন খনি শিল্পাঞ্চলের জনপ্রিয়তম তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি। পাণ্ডবেশ্বরের বিধায়কও ছিলেন তিনি। এদিন সকালে হরিপুরের শ্রীরাম জানকী মন্দির প্রাঙ্গণে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদকে মুছে ফেলেন স্থানীয়রা। ভাইফোঁটার আন্তরিকতায় সামিল হলেন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। অনুষ্ঠান শেষে তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতি হল হিন্দু মুসলিমদের মেলবন্ধন, এই ভাইফোঁটার মাধ্যমে তা উদযাপন করল তৃণমূল কংগ্রেস। কাজ করে যদি কেউ ভালো কাজ করে আমাদের সমর্থন আছে, ভালো কাজ করলে সমাজকে যুক্ত করার জন্য, সমাজে বিভেদকারী শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যদি কেউ লড়তে চায় তারা আমাদের সমর্থন জানায়। কিন্তু উনি কি পারবেন বা উনি কি চাইবেন যে বিজেপি যারা আছেন, বিজেপি যারা সমাজে বীজ ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো লড়াই করতে পারবেন? এবং ওই বিজেপি ঝান্ডা নিয়ে এবং সাম্প্রদায়িকে তার বিরুদ্ধে লড়াই করা যায় না, এটা সম্ভব না। তাহলে তো অন্য দর্শনে আসতে হবে, অন্য পতাকা তলায় আসতে হবে, ওই পতাকা তলায় দিয়ে লড়াই করা যাবে না। উনি যদি করতে পারেন ভালো।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, আজ শুভ ভাতৃদ্বিতীয়া, উৎসবের আবহে কোটা বাংলা, আনন্দে ভাসছে সারা দেশ। জমের হাত থেকে ভাইদের রক্ষা করার জন্যই মঙ্গল কামনা করে থাকেন বোনেরা। হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব এটি। তবে শুধু বাংলা নয়, সুপ্রাচীন রীতি বজায় রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশ জুড়ে উদযাপিত হয় এই উৎসব। ভাই বোনের ভালোবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশ পরম্পরায় আন্তরিকতার সঙ্গে পালিত হয় ভাইফোঁটা। কোথাও ভাই টিকা, আবার কোথাও ভাই দুজ। ভাই বোনের এমন পবিত্র সুন্দর সম্পর্কের অনুষ্ঠান সুপ্রাচীনকাল থেকে বৃহত্তর এই ভারতবর্ষের রীতি রেওয়াজে প্রচলিত, যার ঐতিহ্য ও পরম্পরা আজও বর্তমান। কথিত আছে, এদিন নাকি নরকাসুর বধ করেছিলেন শ্রীকৃষ্ণকে। আর এই দিনটিকে আরও সম্মানীয় এবং স্মরণীয় করার জন্য কাকসা থানা প্রাঙ্গণে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত হলো গণভাইফোঁটা। সকাল 10টায় শুরু হয় এই অনুষ্ঠান। সকল ভাই বোনেরা একসাথে পরিবারের মতো ভাইফোঁটা দিনটিকে পালন করলেন। এক কথায়, ভাই বোনের নিঃস্বার্থ ও স্বর্গীয় ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ালো এই গণভাইফোঁটা। যে কোনো প্রয়োজনে মানুষের পাশে রয়েছে পুলিশ প্রশাসন, প্রতিদিন সবসময়। আলোর উৎসবে জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব গুহর। কাকসা থানা গ্রামরক্ষী বাহিনী আয়োজিত কালী পুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন কাকসাবাসীকে দীপাবলি ও ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানান অর্ণববাবু। পাশাপাশি কাকসা থানার পক্ষ থেকে সম্মাননা জানানো হয় রক ব্যান্ড দ্য মিসিং বার্ডকে। গ্রামরক্ষী বাহিনী কালী পুজো কমিটির তরফ থেকে আজকে দা মিসিং বাস, এই যে রক ব্যান্ড আমাদের ছোট ভাইয়েরা আছে করলেন, পরিবেশনা করছেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। সেই জন্য আমরা আমাদের থানার পক্ষ থেকে ওনাদের সম্বর্ধনা করলাম এবং এটা চাই যে ওনারা আরও বড়ো হোক এবং আরও ওনাদের ব্যাপ্তি ঘটুক এবং বিভিন্ন জায়গায় ওনারা গান পরিবেশন করে একটা সুনাম অর্জন করুক, এই কামনা রইল। এবং আমি প্রত্যেককে কাকসা থানার পক্ষ থেকে দীপাবলির এবং দেওয়ালির অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমরা চাইব। আমাদের কাকসা থানার পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ সবসময় আপনাদের সাথে, আপনাদের সহযোগিতার জন্য আছে। কোনো প্রয়োজনে আপনাদের পুলিশের প্রয়োজন হলে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন এবং ফোনের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা আমাদের সেই সহযোগিতার হাত সেটা আমরা সবসময় আমরা বাড়িয়ে আছি। বাংলার মুখে সময় এখন ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস। জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস। জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা। জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা। জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুরির টান। জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সাতকাহন, বাংলার মুখ, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। বিরতির পর ফের ফিরলাম বাংলার মুখ নিয়ে। নির্বাচনে জিতলো না হারলো তা দেখে মানুষের পাশে দাঁড়ান না মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রতিটি মানুষের সমস্যার শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জেতার পরেও যদি বিজেপির সাংসদ অথবা সিপিএম এর বিধায়ক এলাকায় না আসেন, এলাকাবাসীর খোঁজ খবর না নেন, তৃণমূল কংগ্রেস অবশ্যই তাদের পাশে থাকবে। নিঘার ইমলি ধোয়া কালী পুজোর প্যান্ডেলে আয়োজিত এক বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনই কথা জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি সহ তৃণমূল নেতৃত্ব। এলাকাবাসীর সমস্ত দায়ী দায়িত্ব পালন করবেন তৃণমূল নেতাকর্মীরাই, অনুষ্ঠানে বললেন জিতেন্দ্রবাবু। পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তাও দিলেন, সকল গরিব দুঃখীদের মধ্যে নিজ হাতে বস্ত্র বিতরণ করলেন তিনি। জেলা জুড়ে হয়ে চলেছে একের পর এক অনুষ্ঠান, অথচ কোথাও দেখা নেই বিজেপির কোনো সদস্যদের। এভাবে কতদিন আর দেশ চলবে বলে এদিনের অনুষ্ঠানে সরাসরি বিজেপিকে তোপ দাগেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।
গোবর্ধন মন্দির নির্মাণে 5 লক্ষ টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি। নিজের বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সোমবার পাণ্ডবেশ্বরের ফুলবাগানে আয়োজিত গোবর্ধন পুজোয় যোগ দেন বিধায়ক। পুজোর আয়োজন আন্তরিকতায় মুগ্ধ বিধায়ক লক্ষ্য করেন সেখানে একটি মন্দিরের প্রয়োজন। বিধায়কের কাছে একটি মন্দির তৈরির আর্জি জানান পুজো উদ্যোক্তারা। সঙ্গে সঙ্গে জিতেন্দ্র তেওয়ারি ঘোষণা করেন 3 দফায় 5 লক্ষ টাকা দেওয়া হবে মন্দির নির্মাণের জন্য এবং আগামী বছর নবনির্মিত মন্দিরেই গোবর্ধন পুজোয় অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন জিতেন্দ্র তেওয়ারি। বিধায়কের আন্তরিক যোগদান এবং অর্থ সাহায্যের প্রতিশ্রুতিতে আপ্লুত ফুলবাগানের বাসিন্দারা সানন্দে স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে। अगले 10 दिन के अंदर 1 लाख रुपया आपको दिया जाएगा और जैसे आप लोग काम शुरू करेंगे उसके बाद और 2 इंस्टॉलमेंट में 2 लाख रुपया जैसे जैसे आप काम करेंगे अशोक मास्टर जी और आपके जो सभापति हैं आपकी कमेटी के हाथों में पहुंच जाएगा वो पैसा। मेरी केवल यही प्रार्थना है कि जल्द से जल्द इस मंदिर के निर्माण का काम प्रारंभ हो और अगले साल आज के दिन के लिए हम इंतजार करेंगे सभी से जिस दिन उस मंदिर में प्राण प्रतिष्ठा के माध्यम से और भव्य ढंग से एक कार्यक्रम किया जाए। রক্তের কোনো পৃথক রং নেই, তার একটি রং, সেটা হলো লাল। সারা পৃথিবীর মানুষেরই রক্তের রং লাল। মানুষে মানুষে হানাহানিতে যে রক্ত ঝরে তার রঙও লাল। এছাড়াও রোজই খবর হচ্ছে হাসপাতালগুলিতে রক্তের আকাল, রক্তের অভাবে প্রাণ দিতে হচ্ছে অনেক রোগীদের, টাকা দিয়েও মিলছে না প্রয়োজনীয় গ্রুপের রক্ত। রাজ্যে রক্তের সংকট কাটাতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা ছড়ানোর ক্ষেত্রে এক অভিনব প্রয়োগ হলো রক্তদান শিবিরের। সপ্তাহের শুরুতেই এরকম রক্তদান শিবিরের আয়োজন করলো দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাব। রক্তদান শিবিরটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শিবিরে 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের কথা শুনে উদ্যোক্তাদের সাধুবাদও জানিয়েছেন অনেকে। পুজো মানেই উৎসব বা উন্মাদনা নয়, পুজোর মাধ্যমে ঐক্য ও সংহতির বার্তা দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও পালন করা যায়, এমনই উদ্যোগ নিয়েছে গোলসি থানা গ্রামরক্ষী বাহিনী। কালী পুজোয় পুলিশ প্রশাসনের তরফে দুস্থদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন তৃণমূল বিধায়ক অলোক মাঝি। এই বছর কালী পুজো উপলক্ষে গোলসি থানা গ্রামরক্ষী বাহিনীর কালী পুজো কমিটির তরফে এলাকার দুস্থ মানুষজনের হাতে শীত বস্ত্রসহ মশারি কম্বল তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুপুরে প্রায় 1500 মানুষকে শ্রী শ্রী মায়ের ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। পুজোর দিনে সামাজিক কাজকর্মের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানও রাখা হয় কমিটির তরফে। সাধারণ মানুষজনকে সঙ্গে নিয়ে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এই পুজোয়। পুলিশের তরফে আয়োজিত এই পুজো কমিটির কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন জেলা পুলিশ সুপারও। তবে শুধু পুলিশ প্রশাসনই নয়, ধর্মের বেড়াজাল পেরিয়ে সামাজিক দায়বদ্ধতা পালনে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। ভাবে যে শুধু প্রশাসনের দায়িত্ব পালন করে নয়, যে মানুষের সঙ্গে যে একটা সার্বিকভাবে একটা যোগাযোগ রাখে বিভিন্ন ক্ষেত্রে, তার উদাহরণ হিসাবে আমাদের গোলসি থানা। বিগত দিনে আমরা দেখেছি যে কখনো প্রীতি ফুটবল ম্যাচ, কখনো দেখা যাচ্ছে ক্রিকেট ম্যাচ, আবার দেখা যাচ্ছে কোনো আদিবাসী পাড়ায় গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে আলাপচারিতা, তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলা, আবার দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে যোগাযোগ যাতে করে আরও নিবিড়ভাবে তৈরি করা যায় তার জন্য রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্নভাবে সেবামূলক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, সেবা কাজের মধ্য দিয়ে আমাদের গোলসি থানা মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। এই যে উদ্যোগ গোলসি থানা নিয়েছে, এইটা এই ধরনের উদ্যোগ যেন অন্যান্য ক্লাব, অন্যান্য সংগঠন সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তারাও যেন এই ধরনের উদ্যোগ নেন, তবেই কিন্তু আসল পুজো আমাদের হবে। কর্মের বেড়াজাল কাটিয়ে যে ধরনের এই পুজোকে যে নতুন আঙ্গিক দিতে পেরেছি তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। আমি অন্যান্য সমস্ত সংগঠনকে বলবো এই ধরনের আরও অনুষ্ঠান আরও বেশি করে করতে, যাতে আমরা আমাদের পুজোটা শুধু ধর্মীয় আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তার একটা সামাজিক মুখ আমরা যাতে দেখাতে পারি। আমরা
বাংলার মুখ আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।